খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বজবজের জননেতা শ্রীমন্ত বৈদ্যের অকাল প্রয়াণে আজ তথা 22 ফেব্রুয়ারি বিবিআইটির অডিটোরিয়ামে বজবজ থানা ও থানা সমন্বয় কমিটির পক্ষ থেকে এক স্মরণসভা আয়োজিত হয়। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, বজবজ পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, বজবজ থানা সমন্বয় কমিটির সভাপতি জগন্নাথ গুপ্তা, বজবজ থানার আইসি তাপস সিংহ সহ তৃণমূলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ। এই স্মরণসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। এটা অনিবার্য, অবধারিত, অবশ্যম্ভাবী। শ্রীমন্ত মৃত্যু, অকাল মৃত্যু, 36-37 বছর বয়সে কেউ এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটা যে কোনো মানুষের কাছে দুঃখ। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার একদা ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী বেশ কিছু কাজ একসাথে একযোগে আমরা করেছি এবং পরবর্তীতে তার কাজ কর্ম লক্ষ্য করেছি। তার থেকে নির্দ্বিধায় আমি এইটুকু বলতে পারি, প্রচুর পরিশ্রম করতে পারত, ওয়ার্ক লোড নিতে পারত, একসাথে অনেক বেশি কাজ করার ক্ষমতা ছিল। পরিকল্পনা মাফিক কাজ করতে পারত এবং যে কোনো মূল্যে সেই কাজের টার্গেটকে ফুলফিল করা, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের সাফল্যকে কীভাবে নিয়ে আসতে হবে সেই রসায়নটা করায়ত্ত করেছিল। বাবলু মল্লিকের রিপোর্ট, খবর 24x7।